হাই আজকে তোমাদের সাথে আমি আলোচনা করবো দ্য প্রোপোজালের মানে ফোর্থ পার্ট নিয়ে ঠিক আছে দেখো আমরা আগের দিনে আলোচনা করেছিলাম এই পর্যন্ত অর্থাৎ মাইন মানে আমার আর তখন যখন নাতালিয়া সঙ্গের লোমামের মধ্যে একটা তর্ক বিতর্ক হচ্ছে ঠিক আছে তো সেই সময় এন্টার করছে চুবুকাও এন্টার করছে ঠিক আছে তো চুবুক এন্টার করে কি বলছে দেখো হোয়াটস দ্য ম্যাটার হোয়াটস দ্য হয়েছে হোয়াট আর ইউ সাউটিং কিসের জন্য এত চিৎকার করছো নাতালিয়া স্টেপ নগ্ন বলছে বাবা ওই জেন্টেল ভদ্রলোককে দয়া করে বলে দাও যে অক্সিন মিডোস এর মালিককে আমরা না উনি অর্থাৎ এখানে এই যে গ্রিন মিডোস অর্থাৎ অক্সিন মিডোস কে বোঝানো হচ্ছে এখানে চুবুকা বলছে তখন টু লোমমের দিকে তাকিয়ে অর্থাৎ লোমবের প্রতি ডার্লিং প্রিয় দ্য আর আওয়ার্স মিডোস হচ্ছে আমাদের লোমব বলছে তখন বাট প্লিজ স্টেপান স্টেপানিজ হাউ ক্যান দে বি কিন্তু স্টেপান ভিজ ওগুলো আপনাদের কি করে হয় ডু বি আর রিজনেবল ম্যান ন্যায়পরায়ণ মানুষ হন আপনি মাই আন্টস গ্র্যান্ড মাদার গেভ দ্য মিডোস ফর দ্য টেম্পোরারি অ্যান্ড ফ্রি ইউজ অফ ইউর গ্র্যান্ড ফাদার্স পিজন অর্থাৎ আমার যে আন্টের মানে ঠাকুরমা আপনার ঠাকুরদা যে কৃষকদের এটা সাময়িকভাবে সাময়িকভাবে ইচ্ছে মতন ব্যবহারের জন্য এই মিডলস গুলো কি দিয়েছিল ফ্রি ইউজ করতে দিয়েছিল মানে কোনো বিনা ব্যবহার করার জন্য দিয়েছিল দ্য পিজেন দ্য ল্যান্ড ফর ফর্টি ইয়ার্স এবং কৃষকেরা কত চল্লিশ বছর ধরে তারা এই জমি ব্যবহার করে আসছে অ্যান্ড অ্যাজ অ্যাকাস্টম এবং তারা অভ্যস্ত হয়ে পড়েছে টু ইট এটার প্রতি অ্যাজ ইট ইট ওয়াজ দেয়ার ওন এবং তারা এটা ভেবে নিয়েছে যেটা তাদের এটা নিজেদের হোয়েন ইট হ্যাপেন দ্যাট অর্থাৎ যখন এই রকমটাই হল চুমুক বলছে এক্সকিউজ মি মাই প্রেসার্স বলছে ক্ষমা করো আমার প্রিয় মানিক ইউ ফরগেট জাস্ট দিস তুমি ভুলে যাচ্ছ যে দ্য পিজেন্ট পে ইউর গ্র্যান্ড মাদার মানে কৃষকেরা কোনো রকম পে করতো না তোমার গ্র্যান্ড মাদারকে অ্যান্ড অল দ্যাট বিকজ দ্য মিডোস ওয়ার ইন ডিসপিউট এর কারণ যে মিডস নিয়ে একটা বিতর্ক ছিল অ্যান্ড সো অন এক্সাম অ্যান্ড হাউ এভরিবডি নোস দ্যাট দে আর আওয়ার্স এবং নাও এভরিবডি নাও সরি নাও এভরিবডি নোস দ্যাট দেয়ার আওয়ার্স আর এখন প্রত্যেকে সবাই জানে যে ওগুলো আমাদের ইট মিনস দ্যাট ইউ হ্যাভেন সিন দ্য প্ল্যান এর মানে তুমি এ বিষয়ে যে নকশা বা প্ল্যান আছে তুমি সেটা দেখো নি লোমা বলছে আই উইল প্রুভ টু ইউ দ্যাট দে আর মাইন্ড আমি এটা প্রমাণ করে দেবো যেগুলো আমার চুবুকা বলছে ইউ ওন্ট প্রুভই তুমি এটা প্রমাণ করতে পারবে না মাই দার্লিং আমার প্রিয় লোমা বলছে আই ফ্যাল আমি পারবই চুবুকা ডিয়ার ওয়ান হোয়াই ইল লাইক দ্যাট প্রিয় বাছা কেন তুমি এমন করে চিৎকার করছো ইউ ওন্ট প্রুভ এনিথিং জাস্ট বাই ইয়ে তুমি চিৎকার করে কিছুই প্রমাণ করতে পারবে না আই ডিণ্ট ওয়ান্ট এনিথিং অফ ইউস তোমার কোনো কিছুই আমি চাই না অ্যান্ড ডোন্ট ইন্টেন্ড টু গিভ আপ হোয়াট আই হ্যাং এবং আমার যা আছে তা ছাড়ার উদ্দেশ্য আমার নেই হোয়াই শুড আই কেনই বা আমি ছাড়ব কেনই বা আমি দেবো অ্যান্ড ইউ নো তুমি জানো মাই ব্লাভ দ্যাট ইফ ইউ প্রোপোজ টু গো অন আর গোয়িং অ্যাবাউট ইট আইড মা সোনার গিভ আপ দ্য মিডোস টু দ্য পিজন টু ইউ দেয়ার আর তুমি যদি জানো প্রিয় মানিক যদি তুমি এ বিষয়ে তর্কটা চালিয়েই চাও তাহলে আমি এটা কি করব অচিরেই মানে খুব তাড়াতাড়ি আমি নিরোষটা কী করবো তোমার তোমাকে দেওয়া হচ্ছে আমি কৃষকদের দিয়ে দেব। অর্থাৎ তুমি যদি এইভাবে বিতর্কটা চালিয়েই চাও তাহলে তোমাকে তো আমি দেবো না তার বদলে আমি কৃষকদেরকেই দিয়ে দেবো ঠিক আছে লোমা বলছে লোমা বলছে আই আন্ডারস্ট্যান্ড আমি তো বুঝতে পারছি না হাউ হ্যাভ ইউ দা রাইট টু এলস প্রপার্টি আমি বুঝতে পারছি না অন্যের সম্পত্তি আর কাউকে দিয়ে দেওয়ার অধিকার আপনার থাকে কী করে চুব বলছে ইউ মেট টেক ইট দ্যাট আই নো হেদার আই হ্যাভ দ্য রাইট অর নট চুব তখন বলছে যে তুমি এটা ভেবে নিতে পারো আমি জানি আমার অধিকার আছে কি নেই বিকজ ম্যান ও যুবক আই এম নট ইউজ টু বিং স্পোকেন টু ইন দ্য টোন অফ ভয়েস আমার সাথে কেউ এইভাবে কথা বলবে আমি এতে অভ্যস্ত নই অ্যান্ড সো অন আই ইয়াং ম্যান টয়েস ইউর এজ এবং বলছে যে আমার বয়েস তোমার থেকে দ্বিগুণ আর তো অ্যান্ড আস্ক ইউ টু স্পিক টু মি উইদাউট এজিটেটিং ইউর সেলফ অ্যান্ড অল দ্যাট এবং তোমাকে আমি বলছি উত্তেজিত না হয়ে আমার সাথে কথা বলতে আর এই সব অ্যান্ড অল দ্যাট তো এজিটেটিং মানে হচ্ছে উত্তেজিত হওয়া এক্সাইট ঠিক আছে নেক্সট দেখো লোমপ তখন বলছে নো ইউ জাস্ট থিঙ্ক আই এম এ ফুল বলছে যে না আপনি শুধু ভাবছেন আমি বোকা অ্যান্ড ওয়ান্ট টু হ্যাভ মি অন আর আমাকে বোকা বানাতে চাইছেন ইউ কল মাই ল্যান্ড ইউরস ইস আর আপনি আমার জমিকে বলছেন আপনাদের অ্যান্ড দেন ইউ ওয়ান্ট টু মি টু টক টু ইউ কামলি অ্যান্ড পোলাইটলি আর তারপরে আপনি বল চাইছেন যে আপনার সাথে শান্ত এবং ভদ্রভাবে কথা বলি গুড নেভার্স ড বিহেভ লাইক দ্যাট বলছে ভালো প্রতিবেশীরা এইরকম ব্যবহার করে না দ্যাট স্টেপান স্টেপানিজ বলছে যে স্টেপন স্টেপানিজ এই ধরনের ব্যবহার করে না ইউ আর নট ইন নেভার ইউ আর এ গ্রামার বলছে তো আপনি একেবারেই প্রতিবেশী নন আপনি একজন কি গ্রামার মানে কি মানে হচ্ছে জমি দখলকারী কি জমি দখলকারী জমিকে দখল করে নেয় যারা তাহলে আপনি প্রতিবেশী নয় আপনি একজন জমি দখলকারী কে বলছে লোমব কাকে বলছে চুবকপকে বলছে নেক্সট চুব কও হোয়াটস দ্যাট এ কি হোয়াট ডিড ইউ সে কি বললে তুমি না তালিয়া স্টেপ নেন্ড দ্যান্স বাবা এক্ষুনি ওই যে ঘাস যারা কাটা যে লোকগুলোকে তুমি এক্ষুনি ওই চারণভূমিতে পাঠিয়ে দাও তো চুব বলছে হোয়াট ডিড ইউ সে স্যার বলছে কী বললেন মহাশয় মহাশয় সরি নাতালিয়া বলছে অক্সিন মিডোস আর আওয়ার্স অক্সিন মিডোস হচ্ছে আমাদের আপ এবং আমরা ওগুলো ছাড়ব না স্যান্ড গিফ দেম আপ স্যান্ড গিভ দেম গিফ দেম আপ আমরা ছাড়বো না ছাড়বো না ঠিক আছে ছাড়ব না লোমা বলছে ওয়েল ইউ সি আমরাও দেখবো আইল হ্যাভ দ্য ম্যাটার টেকেন টু কৌড আমি এই ব্যাপারটা আদালতে নিয়ে যাব অ্যান্ড দেন আই উইল শো ইউ এবং তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তখন দেখো কি বলছে বলছে টু কোর্ট মানে আদালতে ইউ ক্যান টেক ইট টু কোর্ট তুমি আদালতে এটা নিয়ে যেতেই পারো বলছে তুমি আদালতে এটা নিয়ে যেতেই পারো অ্যান্ড অল দ্যাট আর ওই সব ইউ ক্যান ইউ ক্যান মানে তুমি পারো এটা আই নো আমি জানি ইউ ইউ আর জাস্ট অন দ্য আউট ফর এ চান্স টু গো টু কোড যে আমি তো চিনি তোমাকে আদালতে যাওয়ার জন্য সুযোগ খুঁজছো তুমি অ্যান্ড অল দ্যাট এইসব ইউ ইউ পিটি ফগার খুব একটা ইম্পর্টেন্ট যে এটাকে মানে মানে কি বলবো খুব একটা ইয়ে নয় বটতলার উকিল মানে বলছে পিটি ফগার মানে বটতলার উকিল কোথাকার অর্থাৎ মানে ফালতু টাইপের উকিল ঠিক আছে মানে পিঠি ফগর বলতে ফালতু উকিল বা বটতলার উকিল তারপর কি বলছে দেখো অনলি ওর পিপল ওয়ার লাইক দ্যাট অল অফ দেব তোমরা সব এই রকমই ছিলে অল অফ দেব তোমরা সব এই রকমই ঠিক আছে তো লোমা বলছে নেভার মাইন্ড অ্যাবাউট মাই পিপল অর্থাৎ আমার লোকেদের নিয়ে আপনি কখনো ভাববেন না দ্য অল বিন অনারেবল পিপল এবং লোমরা সবাই সম্মানীয় মানুষ অ্যান্ড নট ওয়ান হ্যাজ এভার বিন এমবেসমেন্ট এবং কারো অর্থ আত্মসাৎ বা প্রতারণা অভিযোগ কখনো বিচার হয়নি লাইক ইউর গ্র্যান্ডফাদার মানে আপনার ঠাকুরদার মতন আপনার ঠাকুরদার যেভাবে হয়েছে আমাদের বাড়ি সেভাবে কিছু হয়নি তখন চরুকা বলছে ইউ লো হ্যাভ হ্যাট লোনাসি ইন ইউর ফ্যামিলি অল অব ইউ তখন বলছে আর তোমার যে সমস্ত লোমাবদের পরিবারে মানে পাগলামিটা তো আছেই তোমাদের সবার রয়েছে পাগলামি লুনাসি বলতে পাগলকে বোঝানো হচ্ছে যে ইউ লোম তোমাদের লোমাবদের বাড়ি হ্যাভ হ্যাট লোনাসি ইন ইউর ফ্যামিলি মানে পরিবারের মধ্যে রয়েছে পাগলামি রয়েছে হ্যাঁ অল অব ইউ মানে সকলের মধ্যেই রয়েছে নাতালিয়া স্টেপ অল 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 মানে নাতালিয়াও তখন বলছে সবার 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 ঠিক আছে যুবকা বলছে যে ইওর গ্র্যান্ডফাদার ওয়াজ আ ড্রাঙ্কার্ড অর্থাৎ মানে তোমার ঠাকুরদা হচ্ছে মাতাল ছিলেন অ্যান্ড ইওর ইয়াঙ্গার আন্ট এবং তোমার ছোট যে আন্ট কি দিয়েছে না নাস্তাসিয়া নাস্তাসিয়া মিহাইলোভনা রান রান অ্যাওয়ে উইথ অন এবং কি হয়েছে না একজন মানে মিস্ত্রির গেছে আর ওই সঙ্গ তখন লোমা বলছে অ্যান্ড ইউ মাদার ওয়াজ হাম ব্যাগড ঠিক আছে অর্থাৎ তোমার মানে আপনার মায়ের পিঠ ছিল এবং ক্লাচেস খামছে ধরে হট ঠিক আছে অর্থাৎ কি মানে বুকটা মানে আঁকড়ে ধরে বা খামছে ধরে সামথিং পোলিং ইন মাই সাইড মানে আমার যেন কেউ টানছে মাই হেড আমার মাথা ওয়াটার অর্থাৎ বাঁচাও মানে আমার মাথা বাঁচাও জল চুপা বলছে ইউ ফাদার ওয়াজ আ গাজলিং গ্যামলার অর্থাৎ তোমার বাবা ছিলেন একজন মাতাল জুয়ারি অর্থাৎ গাজলিং ড্যামলার বলতে মাতাল জোয়ারি ঠিক আছে তাহলে স্টেপ তাহলে নাম অ্যান্ড দেয়ার হ্যাভেন বিং মেনি ব্যাক বাইটার্স টু ইকল ইউর আন্ট বলছে আর আপনার আন্টের মতন এমন নিন্দুক বড় একটা নেই অর্থাৎ লোকেরা যে নিন্দুক করে অর্থাৎ খারাপ ধরনের মানুষ আর একটাও নেই বলছে মাই লেফট ফুট হ্যাজ কম টু স্লিপ আমার বাঁ পায়ের পাতা যেন অবশ্যই যাচ্ছে ইউ আর অ্যান ইন্ট্রিগিউর অর্থাৎ আপনি একজন চক্রান্তকারী ষড়যন্ত্রকারী ও মাই হার্ট আমার হৃদয় অ্যান্ড ইটস অ্যান্ড ওপেন সিক্রেট দ্যাট বিফোর দ্য লাস্ট ইলেকশন ইউ আই ক্যান সি স্টারস হোয়ার মাই হ্যান্ড অর্থাৎ এটা সবাই জানে যে গত নির্বাচনে আগে আপনি মানে একটা কিছু খারাপ কিছু বলতে যাচ্ছে এমন একটা আই ক্যান সি স্টারস আমি চোখে সর্ষে ফুল দেখছি হোয়ার মাই হ্যাট হোয়ার মাই হ্যাট কোথায় আমার টুপিটা কোথায় না তালিয়া স্টেপ নাম না ইটস লো ইটস দিস অন ইটস ইটস মিন মানে এটা নিম্ন রুচির এটা অসৎ এটা একটা জঘন্য যুবক বলছে অ্যান্ড ইউ আর জাস্ট you are just uh, uh chay, malicious you are just a malicious and double faced intriguer yes intriguer yes or third বলছে আর তুমি একটু কুচুটে দুমুখ চক্রান্তকারী ডাবল ফেস্ট ইন্টারভিউর দুমুখ চক্রান্তকারী হ্যাঁ হ্যাঁ গ্যাস তখন লোমা বলছে হিয়ার্স মাই হ্যান্ড ও এই তো আমার টুপি মাই হার্ট আমার হৃদয় এ কোন দিকে কোন দিকে যায় ভাবছে আর কি দেখো তারপরে কোন দিকে দ্য ডোর ঠিক আছে দরজাটা কোথায় ঠিক আছে দ্য ডোর দরজাটা কোথায় ওহ আই থিঙ্ক আই এম ডাইং ওহ মনে হচ্ছে মরে যাচ্ছি মাই ফুড কোয়াইট নাম অর্থাৎ আমার কি হচ্ছে না পায়ের পাতা অবশ হয়ে যাচ্ছে ঠিক আছে এবং সে কোন দিকে যাচ্ছে দেখো গোস টু দ্য ডোর এবং সে দরজার দিকে যাচ্ছে বলছে তখন ফলোয়িং হিম তাকে মানে চুবুকপ তার মানে তার পেছনে আসছে আর কি আস্তে আস্তে বলছে ফলোইং হিম অ্যান্ড ডোন্ট সেট ফুট ইন মাই হাউস এগেইন এবং বলছে আর কখনো আমার বাড়িতে পা রেখো না নাতালিয়া আসতে না টেক ইট টু কোর্ট উই সি ঠিক আছে বলছে আদালতে নিয়ে যান ব্যাপারটা আমরাও দেখে নেব। তখন চুবুক তখন লোমাপ কি না স্ট্রাইগার সাউট অর্থাৎ লোমাপ তখন কি হচ্ছে না টলতে টলতে বেরিয়ে গেল ঠিক আছে স্ট্রাইগার সাউট অর্থাৎ টলতে টলতে সে বেরিয়ে গেল আউট দেখো চুবুক কি বলছে ডে হিল টেক হিম হ্যাঁ শয়তানে ধরুক ওকে ঠিক আছে ওয়াক্স অ্যাবাউট অ্যান এক্সাইটমেন্ট উত্তেজনায় একটুখানি হাঁটতে থাকে পাইচারি করতে থাকে না তাহলে স্টেপ নাম্বার বলছে হোয়াট ইজ রাস্কেল কি বদমাস হোয়াট ট্রাস্ট

হোয়াই হি ক্যাম হিয়ার সো অ্যাজ টু প্রোপোজ টু ইউ এখানে এসেছিল তোমাকে প্রস্তাব দিতে এখানে এসেছিল না টু প্রোপোজ মানে প্রস্তাব দিতে বলছেন প্রস্তাব দিতে টু মি আমাকে হোয়াই ডিড ইউ টেল মি সো বিফোর আগে কেন আমাকে বল ঠিক আছে চুপুক বলছে সো হি ড্রেস এস আপ ইন দ্য ইভিনিং ক্লোথ সেজন্য যে সন্ধ্যার পোশাক পরে এসেছিল দ্য স্টার্ট সসেজ একদম যে ঠাসা সসেজ দ্য উইজেন ফেসড ট্রাম অর্থাৎ যেন সেই একদম কি বলো কোচকানো মুখের একদম সেই বেঢব নিয়ে তোমাকে প্রস্তাব দিতে এসেছিল না তার দেখো না তালিয়া স্টেপ না টু প্রপোজ টু মি আমাকে প্রস্তাব দিতে এসেছিল আহ ফলস ইন অ্যান ইজি চেয়ার এবং সে কী করলো আরাম কেদারায় বসে পড়লো অ্যান্ড ওয়েলস মানে বিলাপ করতে লাগলো ব্রিং হিম ব্যাক তাকে ফিরিয়ে আনো আহ ব্রিং হিম হিয়ার তাকে এখানে নিয়ে এসো চোখ বলছে ব্রিং হুম হিয়ার মানে কাকে নিয়ে আসবো এখানে বলছে কুইক কুইক এক্ষুনি এক্ষুনি আই মিল আমি অসুস্থ পেয়েচিম এক্ষুনি নিয়ে আসো তো তারপরে কি বলছে এখানে দেখো হিস্টোরিক্স হিস্টোরিক্স অর্থাৎ হিস্টোরিক্স বলতে কি মানে হিস্টোরিক্স বলতে উন্মাদ মতন কাঁপতে থাকে হিস্ট্রিক্স মানে কি উন্মাদ গোস্তের মধ্যে কাঁপতে থাকে বলছে হোয়াটস দ্যাট কি হলো হোয়াটস দ্য ম্যাটার উইদ ইউ কী হয়েছে তোমার ক্লাচেস হিজ হেড তার মাথাটা খামচে ধরে ওহ আন ম্যান দ্যাট আই এম বলছে আমি কি হতভাগ্য আমি কি অখুশি ঠিক আছে তো আইল উইল সোড মাই আমি নিজেকে গুলি করব ঠিক আছে আই উইল হ্যাং মাই আমি ফাঁসিতে ঝোলাবো নিজেকে এই পর্যন্তই থাক ঠিক আছে আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সবাই খুব খুব ভালো থাকো প্লিজ কমেন্ট করো শেয়ার করো লাইক করো প্লিজ সাবস্ক্রাইব করো ঠিক আছে আজকে অন্যটা বাই